ইয়েমেনে হুতেদের গোপন ডেরা গড়িয়ে দিতে বি-2 বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকার বায়ুসেনা। গত শতাব্দীর 80 দশকে তৈরি এই স্টেলথ বোমার পরমাণু নিয়েও পাড়ি দিতে পারে এক মহাদেশ থেকে অপর মহাদেশে। ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের গোপন ডেরায় এবার হামলা চালালো আমেরিকার বোমারু বিমান। তাদের গুপ্ত ঘাঁটি গড়িয়ে দিতে পশ্চিম এশিয়ার আকাশে দাপিয়ে বেরিয়েছে ওয়াশিংটনের পাঠানো বি-2 স্পিরিট, যার একসঙ্গে কেজি কেজি বোমা নিয়ে ওড়ার ক্ষমতা রয়েছে। শুধু তাই নয়, এই বোমারু বিমান পরমাণু হামলাতেও সমান দক্ষ। হুথির কোমর ভাঙতে আমেরিকার অতি শক্তিশালী বি-2 স্পিরিটের ব্যবহারও উঠেছে একাধিক প্রশ্ন। গত এক বছর ধরে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন সময়ে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইহুদিদের সমূলে ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তেও পিছপা হয়নি ইরান সমর্থিত হুথিরা। এই আবহে হঠাৎ করেই ইয়েমেনের বিদ্রোহীদের গুপ্ত ঘাঁটি উড়িয়ে দিতে পেন্টাগনের বি-2 নামানো নিয়ে মুখ কুচকেছেন তাবর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে কি ইসরায়েলের হয়ে সরাসরি পশ্চিম এশিয়ার যুদ্ধে জড়াতে চাইছে আমেরিকা, প্রশ্ন তুলছেন তারা। পাশাপাশি আমেরিকার অত্যাধুনিক বোমারু বিমানটিকে নিয়ে দুনিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা। 1997 সালের 1 জানুয়ারি থেকে বি-2 বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকান বায়ুসেনা, যার পরিচিতি স্টেলথ বম্বার হিসেবে। স্টেলথ শব্দটির আভিধানিক অর্থ হল চুরি বা গোপনীয়তা। দুনিয়ার সেরা রাডারের চোখে ধুলো দিয়ে শত্রু দেশে ঢুকে কার্পেট বিছানোর মতো বোমা বর্ষণ করতে পারে বি-2, আর তাই এর এমন নামকরণ করা হয়েছে। বি-2 স্পিরিটের আকৃতি অন্যান্য যুদ্ধ বিমানের নিরিখে অনেকটাই আলাদা। অদ্ভুত দেখতে এই বোমারু বিমানটির নির্মাণকারী সংস্থার নাম নর্থরপ, পরবর্তীকালে যা নর্থরপ গ্রুমম্যান নামে পরিচিতি পায়। স্টেলথ বম্বারটির নকশা তৈরিতে হাত রয়েছে বোয়িং, হিউজ ও ভাউটের মতো যুদ্ধ বিমান নির্মাণকারী সংস্থার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কথা মাথায় রেখে বি-2 স্পিরিটকে তৈরি করা হয়েছে। ফলে যে সমস্ত দেশের হাতে যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর হাতিয়ার রয়েছে, সেখানে গিয়েও বোমা বর্ষণ করতে পারবে এই স্টেলথ বম্বার। এতে রয়েছে সাবসনিক ফ্লাইং উইং। এই বোমারু বিমানকে উড়াতে 2 জন চালকের প্রয়োজন হয়। 1987 থেকে 2000 সালের মধ্যে বি-2 স্পিরিট তৈরি এবং তা উন্নত করে আমেরিকা, যা এখনও ব্যবহার করেছে ওয়াশিংটনের বায়ুসেনা। বোমারু বিমানটি প্রথাগত ও থার্মো পরমাণু দু ধরনের বোমাই শত্রুদের উপর ফেলতে সক্ষম। 80টি 230 কেজির MK-82 JDAM GPS গাইডেড বোমা নিয়ে উড়তে পারে এই যুদ্ধ বিমান। বি-2 একমাত্র যুদ্ধ বিমান যা বর্তমানে স্টিলথ কনফিগারেশনের বড় আকারের এয়ার টু সার্ফেস স্ট্যান্ড অফ অস্ত্র বহনে সক্ষম। গত শতাব্দীর 80 দশকে B-1A বোমারু বিমানের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেয় আমেরিকার সরকার। তখনই বি-2 স্পিরিট তৈরির প্রয়োজনীয়তার অনুভব করেছিল সেখানকার সামরিক সদর দফতর পেন্টাগন। সেই মতো অ্যাডভান্সড টেকনোলজির বোমবার বা ATB প্রকল্প শুরু করে ওয়াশিংটন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পর ইরানের উপর প্রত্যাঘাত শানানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার আগে IDF এর কাছে থার্ড পৌঁছানোকে তাৎপর্যপূর্ণ বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে ইহুদি ভূমিতে সেনাও পাঠিয়েছে পেন্টাগন। 3H বা শিয়া ফৌজের ছোড়া ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে আমেরিকার সৈন্যরাই থার্ড ব্যবহার করবেন বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই পরিস্থিতিতে নতুন করে ইহুদি ভূমিতে বড় আকারের আক্রমণ শানানো ইরানের পক্ষে কঠিন, কারণ তাতে আমেরিকান সেনার মৃত্যু হলে সরাসরি যুদ্ধে নামতে পারে ওয়াশিংটন। হুথিদের উপর হামলা তারই মহড়া বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আমেরিকার মতো বর্তমানে বোমারু বিমান রয়েছে রাশিয়া ও চীনের বায়ুসেনার কাছেও। মস্কোর হাতে আছে টুপলেভ TU-160 ও টুপলেভ TU-95 বোমারু বিমান, আর শিয়ান H-20 নামের স্টেলথ বোমবার ব্যবহার করে বেইজিং এর পিপলস লিবারেশন আর্মি বা PLA এর বায়ুসেনা। চীনা বোমারু বিমানটিকে আমেরিকার বি-2 স্পিরিটের নকল বলে মনে করেন অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞই।